জলপাইগুড়িতে এবার যৌনপল্লির মহিলাদের জন্য আলাদাভাবে করা হলো দুয়ারে সরকার ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে সমস্ত স্তরের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। আজ জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় যৌনপল্লিতে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত রকমের প্রকল্পের সুবিধে ছিল এই ক্যাম্পে। নিজেদের ঘরে পাশে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে পেয়ে খুশি জলপাইগুড়ি যৌনপল্লি এলাকার বাসিন্দারা। তারা বলেন, জানা গেছে জলপাইগুড়ি যৌনপল্লি এলাকায় প্রায় 500 মহিলা রয়েছেন। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন, আমাদের এই যৌনপল্লিতে যে দুয়ারে সরকারটা বসতে আমাদের মেয়েদের পক্ষে খুবই সুবিধা। কেন কিরকম বাইরে গেলে তো মেয়েদের অসুবিধা হয়, তারপরে ওদেরও সময়ের অভাব, ওদের ব্যবসার ক্ষতি হয়, ওরাও বাইরে যেতে চান, অনেকক্ষণ সময় লাগে, যার জন্য আমাদের এখানে আসতে বলে মেয়েদের অনেক সুবিধা হলো। কি কি মূলত কি কি বেশি ভিড় কিসে আছে, কোন কাউন্টারে ভিড় তো বেশি ছাত্রছাত্রী তোমার হচ্ছে লক্ষ্মী ভান্ডারে। তা আজকে কয়দিন চলবে এটা? এটা আজকে একদিন সবাই কমপ্লিট হয়ে গেছে। কত মানুষ এইভাবে আজকে আসলো মোটামুটি, তাও এখানে কত আপনাদের এই ক্যাম্পে? এতে কি আপনাদের এতে সুবিধা হলো? খুবই সুবিধা হলো। কেন কি বাইরে যেতে হলো না, কষ্ট করতে হলো না, হ্যারাসমেন্ট হতে হতো না, যার জন্য আমাদেরই দুয়ারে চলে আসলো দুয়ারের সরকার, এটাই আমাদের সুবিধা। আপনার নাম? আমার নাম বুচি সাহা। ওই ক্যাম্পে গিয়েছিল কি ক্যাম্প? এই লক্ষ্মী ভান্ডার, জিরো ব্যাংকের বই, এগুলো করতে গিয়েছিল। তো এটা আপনাদের এই ক্যাম্পটা কি এখানেই হচ্ছে না বাইরে? না, এখানেই হচ্ছে। খুব ভালো লাগলো, এখানে সুবিধা হলো, আমাদের বাইরে যেতে হলো না, যেভাবে আমরা আরামসে করে নিলাম। আপনার নাম? মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যেটা রয়েছে, আমরা দেখেছি যে দুয়ারে সরকার আমরা যেরকম বিভিন্ন নতুন স্টলগুলোতে করছি, আমাদের যে কেন্দ্রগুলোতে করছি, সেখানে মূলত বহু পরিমাণে মানুষ আসছে এবং তারা সাড়াও দিচ্ছে। কিছু কিছু এমন জায়গা আছে সেখানে মানুষ বাইরে এসে এই সমস্ত সুবিধা নিতে তাদের অসুবিধা হয়। একথা মাথায় রেখে যেটা আমরা যৌনপল্লিতে দুয়ারে সরকারে ক্যাম্প করা হয়েছে, এবং এর ফলে ওখানকার স্থানীয় যারা রয়েছে তারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ওখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমরা একদিনের জন্য এটা করেছি, আমরা আশা করি আজকের মধ্যে ওখানে যা যতগুলো লোক রয়েছে তাদের এই প্রকল্পে আসতে একদিনের মধ্যে কমপ্লিট হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এক্সটেন্ড করবো, কিন্তু আপাতত আমাদের একদিনের পরিকল্পনাই রয়েছে। সেখানে মূলত আমাদের, আপনারা জানেন যে দুয়ারে সরকারের রাজ্য সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সবকটাই ওখানে আছে। মূলত ওখানে ভিড় হচ্ছে যেটা লক্ষ্মী ভান্ডার এবং স্বাস্থ্যসাথীতে মূল ভিড় হচ্ছে, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, আর একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও নতুন প্রকল্প রয়েছে, এবং রেশন কার্ডের সমস্যা ওখানকার কিছু লোকের ছিল, তাদের খাদ্যসাথীর কাউন্টারটাও দেখেছি খুব ভালো ভিড় রয়েছে, মোটামুটি কম বেশি সব কাউন্টারেই ভিড় রয়েছে। যেতে হলো না, এখান থেকে হয়ে গেল, আমাদের অনেক সুবিধা হলো। আজকে কি হচ্ছে? আজকে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, ব্যাংকের বই হচ্ছে, জিরো ব্যালেন্সের আমাদের এখানে হয়ে খুব সুবিধা হলো। এদিকে দুয়ারে সরকারের মাধ্যমে হচ্ছে, দুয়ারে সরকারের মাধ্যমে। তাহলে কি দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের কাছে আসাতে সুবিধা? আমাদের কাছে আসাতে অনেক সুবিধা হয়েছে। তা না হলে বাইরে যেতে অসুবিধা হতো না? বাইরে যেতে অনেক অসুবিধা হতো, অনেক প্রবলেমও হতো, তো এখানে হয়েছে, ভালোই হয়েছে। অনেকগুলো বন্ধ হয়নি তো মোটামুটি।